ভোরসাড়ে ছটায় এবার খাট থেকে ওঠ, কত রাতে কাটা হ্যাংওভার প্রশ্নটাকে তো শেষবারের পাশো পাশ আর চোখটাকে রোবরে অ্যালার্ম কোড বন্ধ অফিসের জন্য ছোট আধ খাওয়া পাও রুটি দেয় জানা না আমি আজ লেট লেট জামা গুস্তে গুস্তে করি ট্রেনের ওয়েট 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 এলো ট্রেন ঠেলে ভিড় চেপে সিট একটা খালি দেখি জনা তিন বসে তখন মুখে একটু হাসি নিয়ে বলে ফেলি তাদের দাদা একটু সাইড চেপে বসুন না তাহলে জায়গা বেরিয়ে আসে মহাশয় ভ্রুকুঞ্চিত কিঞ্চিত গম্ভীর হাতে বোতাম ফোন রিং টোন খেটে অস্থির আমার কথা তার কান ভেদ করেনি তাই বার পাঁচ ছেকে শেষে কেটে গিয়ে স্বস্তি সত্যি এই জীবনেতে সবটাই কালো সাদা রোজ একই ছোটাছুটি নেই হোঁচট খাওয়া ঘাম ক্লান্তি এসে শুয়ে পড়া আর এরই মাঝে গেট ধরে চুল ওরা হাওয়াটাই রঙিন তাই রঙিন সত্যি আমি মিডল ক্লাস শ্যামা প্রসাদ থেকে বিয়ে পাস আমার স্বপ্ন খুবই সাধারণ নিজের বাড়ি দোতলা পরে আরো বাড়াতে পারি ভাড়াটে বাড়িতে থেকে আমি হারাতে পারি ও গোল তাই রোজ ছুটি পাচ্ছে কিছু টাকা কামাতে পারি কাউকে ভালোবাসি না পাচ্ছে কিছু বাঁচাতে পারি না 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 আরে আমি এই কথাটা বলছি না যে সবসময় খরচা হয় বাট এই টুকটাক তো হয় আর কি তাই না সত্যি এই জীবনেতে সবটাই কালো সাদা রোজ একইভাবে শুয়ে পড়া নেই ঘুম আসা ঘাম ক্লান্তি তাতে রোজ ডিও মাখা আর এরই মাঝে চোখ ভরে স্বপ্ন দেখা তাই রঙিন তাই রঙিন সত্যি আমার খুব ভালো লাগে আমি নিয়ার বিরিয়ানি মনে হয় রোজ খাই ফাস্ট ফুড রকমারি তেলে ভাজা থেকে মিক্স চাও সন্ধেবেলায় সকালেতে ডিম টোস্ট আর চায়ের ছোঁয়া কিন্তু সেটাকে ত্যাগ করে মুড়ি ঘন্ট এবারও সিন এক টাকা অল্প জানি না কবে পাবো প্রমোশন কবে হবে ইনক্রিমেন্ট এতবার করেছিলাম ভুল কাজে আবার যেতাম দেরি করে খেতাম বসের ঝাড় প্রায় হয়ে গেছিল এটা অভ্যেস বেশ ইনকগনিটো করে অ্যামাজন খুলি ফোন দেখি হরেক পেটিএমআই অনেক ডেলিভারি অব্দি গিয়ে কেটে ফেলি তবে ইচ্ছে করে একটা আইফোন কেনার যার দাম 1,20,000 হবে কিনে ফেললে বলতে পারতাম আমি এমন কিছু রাখি যেটা আমার চেয়েও দাবি কারণ ইচ্ছেগুলোকে রোজ গলা টিপে মারি কিন্তু সেই দিন কি যে হলো আমার যা ছিল বাড়ির জন্য আমি সব দিয়ে ফেললাম কিনে ফোনটাকে 2 বছরের জমানো আর লোন পেতে হয়তো মিডল ক্লাসে বড় লোকই চাল রাখতে জাগে সব সময় কালো সাদাই তো বলে গেছি তাই নিজেই রঙিন করে নিলাম জীবনটাকে বাড়িটা পরে হবে চাকরি তো আর যাচ্ছে না তোমাকে আমরা এই সার্ভিস থেকে টার্মিনেট করে দিচ্ছি তুমি কাইন্ডলি এইচআর এর সাথে কথা বলে ফাইনাল সেটেলমেন্টটা করে নাও এন্ড যেতে যেতে সিস্টেমটা লগ অফ করে দিও গুড লাক